হুম সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন ফর নলেজ তো আজকে হচ্ছে থার্ড মে আর আজকে তোমাদের ঈদের দিন তো ঈদ মোবারক সবাইকেই তো যেটা আমি বলতে চাইছিলাম আজকে ভিডিওটা পোস্ট করার একটাই কারণ যেটা সবাই আমাকে মেসেজ করছো স্যার আমি এসআই কোয়ালিফাই করেছি কনস্টেবল কোয়ালিফাই করেছি ওয়ারলেস অপারেটর কোয়ালিফাই করেছি ইভেন আমার এক্সাইজের ইন্টারভিউ আছে তারপরে সুপারভাইজার কোয়ালিফাই করে বসে আছি ডাব্লিউ বিসিএসের মেন্স আমার এ একুশে মে থেকেই স্টার্ট হচ্ছে স্যার স্যার কোন দিকে আমি খাটবো কি করবো না করবো এটার জন্য আমি কনফিউজ আছি এটা হচ্ছে একটা স্লট সেকেন্ড স্লট হচ্ছে স্যার আমি জাস্ট দু তিন সেকেন্ডের জন্য কোয়ালিফাই করতে পারলাম না একটু মন ভেঙে গেছে এবার কী করব না করবো স্যার আশাস কি ছেড়ে দেবো আর জব কি হবে তো এটা হচ্ছে একটা স্লট তোমরা আশ্বাস ছাড়বে না তোমাদের জন্য ভালো অপরচুনিটি আছে আর একটা স্লট হচ্ছে স্যার আমরা জাস্ট নতুন আস এসেছি নতুন আমরা ঢুকতে চাইছি পুলিশের জন্য কি এমন করে প্রিপারেশান নিব আর বাদ বাকি কী করতে হবে না করতে হবে সেটাও তোমাদেরকে সব কিছু এই থার্ড স্লট ভালো করে বলে দেবো তো তিনটাই স্লট যে আলাদা আলাদাভাবে তোমাদেরকে বলবো এমন করে না একটা ভিডিওটি সব কিছু বলে দিচ্ছি ভিডিও বেশি বড়ো হবে না খুব জোর পনেরো মিনিটের ভিডিও হবে ঠিক আছে তো এবার দেখো ফার্স্ট স্লট যারা সব এক্সামসগুলো কোয়ালিফাই করে বসে আছে এবার দেখো যদি তুমি ডাব্লিউ এর এক্সামটা কোয়ালিফাই করে আগে থেকে বসে আছো তাহলে ডেফিনেটলি ডাব্লিউ টাই প্রিপারেশন করো কারণ কি হচ্ছে ডাব্লিউ বিসিএস যদি সেই লেভেলে প্রিপারেশন করে নাও না তাহলে আলাদাভাবে তোমাদের কনস্টেবল বা তারপরে এস এর জন্য তোমাদের খাটতে হবে না কারণ কী হচ্ছে এস আই যেটা তোমাদের ওই ইংলিশ অ্যান্ড বেঙ্গলি সেকশনটা আছে ওটাই তোমাদের ডাব্লু বিসিএসের দুশো দুশো মার্ক্সের আছে এস আই কি হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ মার্ক্সের থাকে তো তার জন্য কি হচ্ছে এখানে তোমাদের একটা প্রিপারেশন করতে হচ্ছে না ডাব্লিউ বিসিএসের জিকে যদি কেউ সেই লেভেলে পড়াশোনা করে রেখেছে তাহলে এস আই কি জিকে আলাদাভাবে পড়তে হবে কিছু পড়তে হবে না আর হচ্ছে বাদ বাকি তোমাদের পঁচিশ মার্ক্সের ম্যাথ পঁচিশ মার্ক্সের রিজনিং সেটা সবাই পারবে কেউ এমন না কি ওখানে পঞ্চাশে পঞ্চাশ নামাতে পারবে না সবাই ওখানে পঞ্চাশে পঞ্চাশ নামাতে পারবে কারণ কি হচ্ছে এখানে যেটা কাট অফ হয়েছিল এসআই এর কত হয়েছিলো তোমাদের একশো ছাব্বিশ একশো ছাব্বিশ যে ছেলে এই টাফ এক্সামে নিয়ে আসছে মানে এস আই আমি কাছাকাছি দু হাজার আঠেরো থেকে দিচ্ছি তো দু হাজার আঠারো উনিশ কুড়ি এই এটা কুড়ি ছিল থার্ড নাম্বার এস আই তো এটা ছিল সবচেয়ে টাফেস্ট এসআই আমি বলতে পারবো আর এই টাফেস্ট এসাইয়ে সবচেয়ে হাইয়েস্ট কাট অফ গিয়েছে ওয়ান টোয়েন্টি সিক্স কাট অফ গিয়েছে এর আগে আই থিঙ্ক ওয়ান টোয়েন্টি এইট না কত গেছিলো না একশো আঠারো গেছিল কিন্তু এটা টাফেস্ট এক্সাম ছিল এখানে তোমাদের কাট অফটা হাই গেছে কাট অফ হাই যাওয়ার কারণ একটাই এবার এরা পনেরো গুণ ডাকে নি প্রতিবার পনেরো গুণ ডাকে এবার এরা আই থিঙ্ক আট গুণ না নয় গুণও ডাকেনি কত সাত হাজার আটশো ছেলে আর ওয়ান থাউজেন্ড সামথিং মেয়ে তো টোটালি মেয়ে আর আট ন হাজার মতন ডেকেছে তো ভ্যাকেন্সি হচ্ছে হাজার অষ্টাশি তাহলে কী হচ্ছে দশ গুণও ডাকেনি তার জন্য কি হচ্ছে কাট অফটা ডেফিনেটলি হাই যাবে তো এবার কি হচ্ছে যারা ডাব্লিউসিএস প্রিপারেশন করছো তোমরা ওটা কি ফোকাস করে করো এই দিকে তোমাদেরকে প্রিপারেশন করতেই হবে না এটা একটা হয়েছে এবার নেক্সট হচ্ছে যারা এসআই কোয়ালিফাই করছো তারপরে ওয়্যারলেস অপারেটর কোয়ালিফাই করছো কনস্টেবল সব কিছু কোয়ালিফাই করছো তোমাদেরকে বলেছি তোমাদের হচ্ছে কনফিউশন কেন কনফিউশন কারণ স্যার আমরা ডব্লিউবিপি এসআই কনস্টেবল ওয়্যারলেস অপারেটর আর তোমাদের সুপারভাইজার আর একটা আছে এগুলো সব কিছু কোয়ালিফাই করে বসে আছি আরেকটা ব্যাচ আছে কি হচ্ছে যারা বলছে স্যার আমাদেরকে এক্সাইজের ইন্টারভিউর জন্য একটু প্রিপারেশন করে দেন তো দেখো বস এখানে আমি একদম সোজা কথা বলি কাউকে একদম আশ্বাস ওয়াশ্বাস কিছু দিন আমি যেটা সত্যি সেটা আমি ডাইরেক্ট বলে দিই যাদের মার্কস জাস্ট কাট অফ থেকে এক দুই মার্কস বেশি তোমরা প্রথমে ভয়ে পেলেও তোমরা চাকরি পাবে না কখনও পাবে না তোমরা চাকরি কতই তুমি বেস্ট থেকে বেস্ট ইন্টারভিউ দিয়ে আসো মানে দশ কত মার্ক্সে তোমাদের ইন্টারভিউ খুব দশ মার্ক্সের ইন্টারভিউ তোমরা আর কি হচ্ছে যারা কাট অফ মার্কস থেকে দশ থেকে পনেরো মার্ক্স বেশি পেয়ে বসে হচ্ছ তোমরা আরামসে তোমাদের যেমন করে খারাপ ইন্টারভিউ হোক তোমরা জব পাবা ঠিক আছে এবার কি হচ্ছে এখানে ইন্টারভিউ কোনো ম্যাটারই করে না ইন্টারভিউ কোনো ম্যাটার করে না ওয়েস্ট বেঙ্গল পুলিশে তুমি যে কোনো এই যে বেঙ্গল পুলিশে কনস্টেবল বলো এস আই বলো ওয়াইলেস অপারেটর বলো কিংবা তোমাদের এক্সাইজের বলো ডাব্লিউ বিপির যে ইন্টারভিউটা হয় কোনো ইন্টারভিউ হয় না ওটা ইন্টারভিউ না জাস্ট ওটা ইন্টার গেছে নর্মাল হ্যাঁ কোথায় থেকে এসছো তোমার বাড়ি কোথায় তারপরে যদি টাফ ইন্টারভিউ নিতেও চাই তাহলে কী করছে তারা ফর্মুলা জিজ্ঞেস করে নেবে তো কী হচ্ছে এখানে ইন্টারভিউ কোনো ম্যাটার করে না কারণ কী হচ্ছে যারা মেনে লোক আমি জাস্ট তোমাদেরকে বলছি পঞ্চাশ হচ্ছে কাটাফ পঁচাশি মার্ক্সে নব্বই মার্কসে ছিল এক্সাইজ নব্বই মার্ক্সে পঞ্চাশ আমি কাট অফ ধরে এলাম এবার কি হচ্ছে একটা ক্যান্ডিডেট তোমার ষাট পেয়ে বসে আছে আর একটা ক্যান্ডিডেট একান্ন পেয়েছে ঠিক আছে এই ক্যান্ডিডেট একদম চুপ হয়ে বসে আছে কিচ্ছু পারে না একদম গো কিচ্ছু যায় না তাও ওকে কী করতে হবে কাছাকাছি আড়াই মার্কস তো দিতেই হবে ফর অ্যাটেন্ডেন্স ঠিক আছে আড়াই মার্কস দিল তাহলে কত হলো সিক্সটি টু পয়েন্ট ফাইভ মার্কস হয়ে গেলো আর এই ক্যান্ডিডেট একদম তুখোড় ইন্টারভিউ দিলো ওকে দশে দশ দিয়ে দিলো একদম পার্সিয়ালটি করলো না ও হচ্ছে কোনো এসপি অফিসারের ছেলে হচ্ছে যাই কিছু হচ্ছে ওকে দশে দশ দিয়ে দিলো তাহলে কী হচ্ছে একষট্টি জবটা কে পেলো ওই পেজ তাই না তো কী হচ্ছে এখানে যাদের মার্কসটা কাট অফ মার্কস থেকে কাছাকাছি দশ থেকে বারো মার্কস বেশি তোমরা আরামসে প্রিপারেশন করো তোমাদেরই জব হবে আর যাদের কাট অফ মার্কস জাস্ট কোয়ালিফাই করেছো তোমাদেরকে আমি কোনো আশ্বাস দিব না তোমার চাকরি হবে কোনো চাকরি হবে না তোমাদের তোমরা জাস্ট একটা হ্যাঁ এক্সপিরিয়েন্স নিতে চাইছো তো এক্সপিরিয়েন্স নেওয়া হবে কি হ্যাঁ কেমন ইন্টারভিউ হয় এগুলো বাস ঠিক আছে এবার নেক্সট হচ্ছে যারা এসআই কোয়ালিফাই করেছো ডবলু বিসিএস যারা কোয়ালিফাই করেছো তোমাদেরকে ওটাই সিপ প্রিপারেশন করতে বলেছি কারণ ওটার প্রিপারেশন করলে এগুলো সব কিছু হয়ে যাবে ওয়ারলেস অপারেটারটা একটু আলাদা ওটা একটু আলাদা ঠিক আছে এবার নেক্সট হচ্ছে যারাও এসআই কোয়ালিফাই করেছে তারাই ওয়ারলেস অপারেটার কোয়ালিফাই করেছে আমি উনত্রিশ তারিখে গিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম আমার সাতটা শিফট ছিল বাসে যাচ্ছি ওয়ারলেস অপারেটর গল্প অটোতে যাচ্ছি ওয়ারলেসের অপারেটরের গল্প ট্রেনে গেলাম ওয়ারলেস অপারেটরের গল্প ওই লাইনে দাঁড়িয়ে আছি ওয়ারলেস অপরেটারের গল্প মানে জাস্ট ওখানে সবাই রানিং করে কোয়ালিফাই করে দা দাঁড়ালো সবাই ন্যাঙ্গু বেঙ্গো হয়ে আরও ওয়ারলেস অপারেটরের গল্প কি বলছে সবার মুখে একটাই কথা আমরা এটা জাস্ট দিতে আসলাম আমাদের মেন ফোকাস হচ্ছে ওয়ারলেস অপারেটর সবার ফোকাস ওয়ারলেস অপারেটর সবার ফোকাস কেউ এসআই যেতেই চাইছে না এবার কি হচ্ছে এখানে যারা জাস্ট এস আই কোয়ালিফাই করেছে আর ওয়ারলেস অপারেটর যাদের নাই এমন ক্যান্ডিডেট অনেক কম অনেক কম আছে কারণ কী হচ্ছে যাদেরও ওয়ারলেস অপারেটর আছে তারাই এসআই কোয়ালিফাই করেছে যাদেরও এসআই আছে তারাই ওয়ারলেস অপারেটর যাদের ওয়ারলেস অপারেটর আছে তারা এসআই কোয়ালিফাই করেছে যাদের এসআই আছে তারা ওয়ারলেস অপারেটার কোয়ালিফাই করেছে মানে এখানে ক্যান্ডিডেটগুলো ভাগ হয়নি সব ক্যান্ডিডেটগুলো দুটো এক্সাম ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে এবার এদের জন্যে খারাপ কী হবে তোমাদের জন্য যা যারা দুটো এক্সাম কোয়ালিফাই করেছো কনস্টেবলকে পাশে রেখে দাও কনস্টেবল কোনো প্রিপারেশন লাগে না কনস্টেবল কী হচ্ছে এটাকে তোমরা রিজার্ভে রেখে দাও যারা তোমরা এসআই অ্যান্ড ওয়ারলেস অপরেটার কোয়ালিফাই করেছো তোমরা কনস্টেবলকে রিজার্ভে রেখে দাও তোমাদেরকে জাস্ট একটা জিনিস বলে দিচ্ছি ম্যাথস অ্যান্ড রিজনিং আলাদাভাবে তোমাদের কিছু করতে হবে না জিকেটা টুকটাক একটু করতে থাকো আর কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি যেটা দিচ্ছি ওটা পড়ে নেবো আর আরও কারেন্ট অ্যাফেয়ার্স অনেক জায়গা থেকে পেয়ে যাবো সে ইউটিউব তো এখন অ্যাভেলেবেল আছে যত কিছু তোমরা দেখতে থাকো আর কী হচ্ছে যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ইংলিশ ইংলিশটাকে একটু জাস্ট সকালে উঠে তিরিশ মিনিট মতন সময় দাও তাহলে হয়ে যাবে কারণ ছাব্বিশ তারিখে তোমাদের এক্সামটা হচ্ছে ছাব্বিশে জুন এখন কোন তারিখ হচ্ছে তিন মে কাছাকাছি তোমাদের কাছে আড়াই মাস মতো দেড় মাস মতন সময় আছে তা তার জন্য তোমাদেরকে বলছে আরামসে তোমরা প্রিপারেশন করো বেশি কনস্টেবলকে বেশি ফোকাস করবে না যারা তোমরা এসআই অ্যান্ড ওয়ারলেস অপারেটর দুটাই কোয়ালিফাই করেছো ওটা নিজে রিজার্ভ সিট হিসাবে ধরে রাখো কারণ কী হচ্ছে যারা এস আই অ্যান্ড এই মার্কসে কোয়ালিফাই করেছো তার মানে বুঝতেই পারছো তোমরা সেই লেভেলের তোমাদের প্রিপারেশন আছে আমি বুঝতেই পারছি তোমাদের ম্যাথ রিজনিং জি কে সব কিছু ঠিক আছে ইংলিশে একটু সমস্যা আছে ইংলিশে তোমাদেরকে কী করতে হবে আলাদা হবে জাস্ট ওয়ার্ড সাবস্টিটিউশন সানসেন নিডিয়াম ফ্রেজে সিনোনিম অ্যান্টোনিম তারপরে প্রোভার্ভ যেটা আছে তারপরে স্পেলিং মিস্টেক এগুলো আছে তারপর প্রেপোজিশান তারপরে ফ্রেজল ভার্ব এগুলো আছে এই জাস্ট তিন চারটে জিনিস মুখস্থ নাও তোমাদের পনেরো মার্কস থেকে কুড়ি মার্কসের মাঝখানে ইংলিশ আরামসে অ্যাট্যাম্প করতে পারবা ওখানে তোমাদের ভুল চার পাঁচটা হলো তাহলে তোমাদের দশ থেকে বারো মার্কস আরামসে ইংলিশে চলে আসবে তাই তোমাদেরকে বলছি যাদের এই দুটো কোয়ালিফাই করেছে কনস্টেবলকে ফোকাস করবো না ভুল করেও করবে না তিরিশ মিনিট দাও তালি হবে যথেষ্ট মোর দেন এনাফ তারপরে কিন্তু ডেলি দিতে হবে এবার নেক্সট হচ্ছে স্যার এস আই অ্যান্ড ওয়ারলেস অপারেটর দুটোই কোয়ালিফাই করেছি কি করবো এবার এবার দেখো একটা স্লট ক্যান্ডিডেট আছে যারা শুধুমাত্র একটা এক্সাম কোয়ালিফাই করেছে ওদের জন্য অনেক ভালো অনেক ভালো হয়েছে কি হচ্ছে তোমরা ফোকাস শুধুমাত্র একটাতে করতে পারবো আর এখানে যে ক্যান্ডিডেটও দুটো কোয়ালিফাই করেছে তাদের জন্য একটু খারাপ হবে কারণ কী হচ্ছে এবার দেখো যে ক্যান্ডিডেট এ দুটো কোয়ালিফাই করেছে সে ক্যান্ডিডেট কনস্টেবল কোয়ালিফাই করেছে এবার কি হচ্ছে এখানে তোমাদের যখন তিনটা এক্সাম কোয়ালিফাই করে বসে থাকো না তখন একটা মাথায় জিনিস ঢুকে যায় কি হ্যাঁ এটা হলো না পরেরটা আছে এটা হলো না পরেরটা আছে কিন্তু এটা হলো না পরেরটা আছে করতে করতে গিয়ে তিনটাই হয় না এই জিনিসটা সবার সঙ্গে হয় এবার কি হচ্ছে সবাই কি বলবে স্যার আমি চার ঘন্টা ওয়ারলেস অপারেটরকে দিব এক ঘন্টা এসআইকে দিব তাহলে আমি প্রিপারেশনটা করব এমন করে কখনো হয় না ঠিক আছে যদি তুমি সত্যি বলছি তুমি যদি ফোকাসড হয়ে আছো তাহলে কোনো একটা এক্সামকে ভালো করে নিজের অ্যাফার্টটা দাও ভালো করে এক্সামটা যদি দিতে চাইছো তাহলে একটা এক্সামকে এফর্টটা দাও বাদ বাকি এক্সাম হ্যাঁ দিবো কী আছে আমি করে দিতে যাও ঠিক আছে বেশি ফোকাস করে দিবা না ফোকাস করে যদি দিতে চাইছো আমি তোমাদেরকে ডেফিনেটলি বলবো কি দিতে হবে ওয়্যারলেস অপারেটার কারণ কি হচ্ছে এস আই বলো ডাব্লিউসিএস বলো তোমাদের কনস্টেবল বলো কিংবা তোমাদের কেপিএসআই তো আসছেই ওটাও আছে তারপরে আরও অন্যান্য এক্সাম যত এক্সাম বলো এন টিপিসি বলো এখন তো এন টিপিসিও অনেকজন কোয়ালিফাই করেছে যা এক্সাম বলো সব একই সব এক ঠিক আছে জাস্ট তোমাদেরকে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি রাইটিং স্কিলটা এখানে জাস্ট শিখতে হবে বাদ বাকি সব জিকে তো ওয়াই পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স ওয়াই পড়তে হবে ম্যাথস ওই পড়তে হবে রিজনিং ওই পড়তে হবে কিন্তু ওয়ারলেস অপারেটারটা একটু আলাদা বস ফুললি একটু না ফুল আলাদা কিচ্ছু সেম না ওয়ারলেস অপারেটার কি হচ্ছে ক্লাস টুয়েলভে তোমাদেরকে ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্সটা পড়তে হবে আর এটা তোমাদের কোনো জায়গায় কাজ হবে না শুধুমাত্র এই এটা বাদে শুধুমাত্র ওয়ারলেস অপারেটার ওয়ারলেস সুপারভাইজার সুপারভাইজ তো বাদ দিয়ে দাও ওখানে তো ভ্যাকেন্সি নাই তো কী হচ্ছে ওয়ারলেস অপারেটারটা একদমই আলাদা সিলেবাস তোমরা ভাববা আমি ওয়ারলেস অপারেটারও পড়বো এসআই পড়বো তাহলে এই জিনিসটা তোমাদের ভুল ধারণা তোমরা যদি হ্যাঁ চাইছো হ্যাঁ এবার দেখো কি হচ্ছে কনস্টেবলে যে কেসটা হলো ঝুলিয়ে দিল কাছাকাছি দু বছর তার জন্য তার সবাই কী করছে তিন চারটে এক্সাম একসঙ্গে কোয়ালিফাই করে বসে আছে কেউ রিস্ক নিতে চাইছে না লেকিন হর্ষদ মেহতা ক্যা কে তাহায় বেটা রিস্ক হয় তো রিস্ক হয় তো ওটাই না রিস্ক নিতে হবে তোমাদেরকে যদি তুমি প্রিপারেশান ভালো করে করতে চাইছো তো একটাই প্রিপারেশান ফোকাসড করে করো সেটা আমি বলছি তোমাদেরকে ওয়্যারলেস অপারেটার প্রিপারেশান করো আর যারা জাস্ট একটা এক্সাম কোয়ালিফাই করেছে তাদের তো জন্য তো ঝিঙ্গাল আদা তোমরা জাস্ট একদিকেই ফোকাস করতে পারবা আর অন্য দিক তোমাদেরকে পড়তে হবে না কারণ কি হচ্ছে এক্সাম হতে কাছাকাছি তোমাদের দুই তিন মাস লেগে যাবে কারণ কি হচ্ছে ছাব্বিশে জুনে যদি এক্সাম হচ্ছে প্রতি সানডে আর এক্সাম যদিও নেয় তাহলে আগে কনস্টেবল হবে তারপরে তোমাদের সুপারভাইজার আছে তারপরে তোমাদের এস আছে তারপরে ওয়ারলেসটা হবে ঠিক আছে তো কাছাকাছি চারটে সানডে লাগবে মানে এক মাস পরে ছাব্বিশে জুন মানে ছাব্বিশে জুলাই ধরে রাখো জুলাই এন্ডিং ধরে রাখো তার মানে কাছাকাছি তোমাদের কাছে দুই মাস আরামসে পড়ে আছে তো তার জন্যই তোমাদেরকে বলছি যদি তুমি কোয়ালিফাই করে চলে এসেছো ওয়ারলেস অপারেটারে তোমার ওয়ারলেস অপারেটারটাই পড়ো আর অন্য কিছু ফোকাস করতে হবে না আর এগুলো তো পড়তেই হবে না তোমাদেরকে আলাদাভাবে টুকটাক এমনি জাস্ট পড়তে থাকো তাহলেই হবে এবার কি হচ্ছে নেক্সট এবার অনেক ক্যান্ডিডেট বলছে স্যার এসআই এর ক্লাস কবে স্টার্ট করাবেন কিংবা কনস্টেবল ক্লাস কবে স্টার্ট করবেন দেখো কনস্টেবলে আলাদাভাবে যদি তোমাদেরকে বলছি ম্যাথস রিজনিং জি কে এগুলোতে অত ফোকাস না দিয়ে তোমাদের পাড়া প্রতিবেশীতে দেখ কিংবা কোন তোমাদের এ এরিয়াতে দেখবা কেউ না কেউ ইংলিশ টিচার থাকবেই কনফার্ম থাকবে ওই ইংলিশ টিচারের কাছে যাও তাকে বলো স্যার আমাকে জাস্ট এক মাসে পুরো ইংলিশ সিলেবাসটা কমপ্লিট একটু টুকটাক বুঝিয়ে দেন মানে কারণ কি হচ্ছে আমি ইংলিশটা ঠিকঠাক পারছি না তার কাছে ইংলিশটা শিখবা গ্রামারটা আর বাদ বাকি বাড়িতে এসে তোমাদের একটাই কাজ হচ্ছে জাস্ট ঝাড়া ভোকাবুলারি ঝাড়া মুখস্থ করো কারণ কি হচ্ছে ডাব্লিউপির যে ভোকাবুলারি সেকশনটা মানে ওটা একদম কি কপি পেস্ট আছে প্রোভাভ কপি পেস্ট স্পেলিং মিস্টেক ওটাতে আলাদাভাবে কিছু পড়ার আছে কিছু পড়ার না ওখানে তো ডাইরেক্ট তোমাদেরকে বুঝতে হবে কোনটাই স্পেলিং মিস্টেক ওটার কাছাকাছি তিন মার্ক্সের আছে প্রিপারেশনে কি আছে প্রিপারেশনটা তোমরা পড়ে নিও বা একদিনের প্রিপারেশন টপিকটা কমপ্লিট হয়ে যাবে আমি যেটা অফলাইনে ক্লাস করাবো তারপর হচ্ছে তোমাদের এ ইডিএমসের ফ্রেজেস ওয়ান ওয়ার্ড এগুলো ফুল মুখস্থ বিদ্যা তোমাদের যদি পড়তে চাইছো এগুলো হচ্ছে তোমাদের বই এস পি বক্সে এটা তো ওল্ড এডিশন নতুন এডিশন সব একই তারপরে যে তোমাদের এখানে রাইটিং স্কিলের জন্য এই বইটা বেস্ট পিকে দে সরকার তারপরে পিসি দাস আছে তারপরে ট্রেজার ট্রুভ তো বস মানে মানে ইংলিশের বই ভর্তি আছে ইংলিশের বই যেটা চাই যেটা নিয়ে বসতে চাইছো সেটা নিয়ে বসতে পারো এটা হচ্ছে ট্রেজার ট্রুপ এটাতে তোমাদের বোকাবিলি সেকশনও ভালো দিয়ে আছে কেউ যদি রাইটিং স্কিলের জন্য চাইছো তাহলে পিকে দে সরকারটাই নিও ঠিক আছে রাইটিং স্কিলের জন্য পিকে দে সরকার বইটাই তোমরা পড়বো কারণ এখানে তোমাদের রিপোর্ট রাইটিং অ্যান্ড তোমাদের প্রেসি যেগুলো থাকে না একদম কপি পেস্ট দিয়ে দেয় ওরা ফুল কপি পেস্ট দিয়ে দেয় তো তোমরা এখান থেকে প্রেসি রাইটিং ডি ড্রাফটিং রিপোর্ট এগুলো সব কিছু এখান থেকে পড়তে পারো তারপরে হচ্ছে নেক্সট এবার ওয়ারলেস অপারেটরে তোমাদেরকে বলছি তোমাদেরকে একটু খাটতে হবে কি খাটতে হবে তোমরা চেষ্টা করবা যত পারো এমসিকিউ ফুল মানে যেখানেও খুশি এমসিকিউ আছে বেশি টাফগুলো প্লিজ করবো না সবাই কি করছে সেই নিট লেভেলের আইআইটি যে এই লেভেলের তোমরা প্রিপারেশান এটা পুলিশের ইন্টারভিউ পুলিশের তোমাদের জব কোনো নিট আইআইটি লেভেলে করতে হবে না আমি দেখেছি অনেক জায়গাতে এমন এমন লেভেলের প্রশ্ন দিচ্ছে মানে সায়েন্টিস্ট তৈরি হবে সবাই পাগল সব তো যাই হচ্ছে তোমরা সেই লেভেলে প্রিপারেশন করো না প্লিজ করো না আমি তোমাদেরকে মানা করব কারণ কি হচ্ছে তোমরা প্রিলিমসে দেখেছো মেইনসও সেম টু সেম এমনই আসবে তোমরা বলবে স্যার যদি কঠিন প্রশ্ন চলে আসে কঠিন যদি প্রশ্ন আসে না তুমি যদি না পারো অন্য ছিলও পারবে না আর উপর থেকে এত কঠিন তোমাদের সেই লেভেলের প্রিপারেশন জব না তোমাদের এ পোস্টের জব এস আই পোস্টের জব না ঠিক আছে তো এখানে কি হচ্ছে টুয়েলভ পাস টুয়েলভ পাস মানে তোমাদের সত্তরটা প্রশ্ন থাকবে এক এক মার্কসে থাকবে এক মার্কসের প্রশ্ন কি তোমাদের ওই আইআইটি যেই লেভেলে কখনও দিতে পারে নিজের একটু কমন সেন্স ইউজ করো ঠিক আছে তোমাদেরকে কী করতে হবে ওই টাইমে সব সলভ করে দেখাতে হবে তাই না তো ওটাতে সময় তো যাবেই তো তাই ম্যাথসকে সেই লেভেলে প্রিপারেশন করো না বেসিক ধারণা যেন থাকে সবারই আর হ্যাঁ যেমন টাইপের প্রশ্ন আসবে সেটা তোমাদেরকে তো আমি দিয়ে প্রোভাইড করে দিব সব কিছু আর যারা আগে থেকে কোর্সে আছো তোমরা থাকো আর যারা নতুন করে কোর্সে আসতে চাইছো তোমাদেরকে আমি এখন জয়েন করতে মানা করছি কারণ কি হচ্ছে যেদিন মাঠ শেষ হয়ে যাবে সেদিন আমি ঠিক লঞ্চ করে দিব মানে নতুন ফার্স্ট থেকে আবার নিয়ে রিপিট স্টার্ট করাব তোমাদেরকে তাহলে কী হবে জাস্ট পঞ্চাশ দিনে তোমাদের ক্র্যাশ কোর্স আরেকটা হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আর একটা নেক্সট হচ্ছে এবার এস আই ক্যান্ডিডেট এসআই ক্যান্ডিডেটদেরকে বলছি তোমাদেরকে কী করতে হবে নিজের রাইটিং স্কিলটাকে একটু ডেভেলপ করো কারণ কী হচ্ছে ম্যাথ রিজনিং সবাই পঞ্চাশে পঞ্চাশ পাবে তারপরে জি কেতে তোমরা যদি কারেন্ট ইস্যুসগুলো একটু পড়ে রাখো আর জিকে তে বেশি জিকে টাফ থাকে না তোমরা প্রিভিয়াসের কোয়েশ্চেন যদি দেখো নি ডবলু হ্যাঁ এই তো এই বইটা বস বস বই একদম বেস্ট লেভেল বই আমি বলতে পারবো আমাকে এই এরা পাবলিকেশন কমিউনিকেশান কিছু আমাকে প্রচার করতে বলেনি এই বইটা অনেক ভালো এটা তোমাদের প্রিভিয়াসের কোয়েশ্চেনও দিয়ে আছে সেটও দিয়ে আছে তারপরে তোমাদের ক্লাকশিপে তারপরে মিসলেনিয়াসে সব কিছু তোমাদের মেন্সের জন্য এটা মেন্স ওরিয়েন্টেড ডাব্লিউপি এসআইয়ের এর জন্যে ডাব্লিউপি কলকাতার জন্যে কলকাতা এসআইয়ের জন্যে তারপরে সব বই একটাই সিম্পল একটা বই এই বই অনেক ভালো করে দিয়ে আছে এই বইটা তোমরা কিনে নিতে পারো এই বইটা থেকে তোমরা প্রিপারেশন করো আলাদাভাবে কোনো কোর্স জয়েন করার দরকার না এই বইটা যদি কমপ্লিট করলে

ইংলিশ অ্যান্ড বেঙ্গলিটা এটা একটা হয়ে গেলো আর বাদ বাকি তোমরা কী হচ্ছে ম্যা ম্যাথস অ্যান্ড জিআই তো সবাই পারবে ওখানে জি কেটা একটু কারেন্ট ওই ইভেন্টসগুলো একটু জানবা আর ওই ক্লাসটা ওই বইটা একটু টুকটাকভাবে পড়বা তাইলে তোমাদের এসআইটা কভার আপ হয়ে যাবে আর আমি যে কোর্সটা তোমাদেরকে স্টার্ট করবো হ্যাঁ ডেফিনেটলি স্টার্ট করবো একটু ওয়েট করো ওয়ারলেসের রানটা হয়ে যাক দিয়ে এসআই অ্যান্ড তোমাদের ওয়ারলেস অপারেটারটা জাস্ট একসঙ্গে কম্পেয়ার কন্টেম্পোরি চলবে ঠিক আছে আর ডাব্লিউসি ডাব্লু ইসিসি যে কোর্সটা আমি করাচ্ছি সেটাতে এখন টেনে দিচ্ছি কারণ ডেলি তোমাদেরকে দুটো তিনটে করে ভিডিও প্রোভাইড করছি যারা পেড ব্যাচে আসো তারা তোমরা জানতে পারছো আর যারা ফ্রি ব্যাচে আসো তোমাদেরকে তো জাস্ট দু তিন দিন পর একটা ভিডিও তোমরা পাচ্ছ তো এবার দেখো যাদের জন্যে কনফিউজন ছিল তোমাদেরকে ক্লিয়ার করলাম যারা ওয়্যারলেস অপারেটার কোয়ালিফাই করা তোমরা এটাই জাস্ট ফোকাস করো অন্য কিছু দেখতেই হবে না তারপরে যারা কনস্টেবল এস আই কোয়ালিফাই করেছো কনস্টেবলের জন্য আলাদাভাবে তোমাদেরকে প্রিপারেশন লাগবে না এখানে জাস্ট ইংলিশটা একটু ঠিকঠাক করে লাও আর যারা এসআই কোয়ালিফাই করেছো নিজের রাইটিং স্কিলটাকে একটু ডেভেলপ করো আর বাদ বাকি জিআই ম্যাথস রিজনিং সবাই পারবে ঠিক আছে এবার আর একটা নেক্সট জিনিস হচ্ছে সেটা হচ্ছে স্যার আমরা এই কনস্টেবলটা যারা জাস্ট কনস্টেবল কোয়ালিফাই করেছে কী করবো আমরা তোমাদের কী করতে হবে ইংলিশটাই শুধু ফোকাস করে ভালো করে পড়তে হবে কারণ কী হচ্ছে কনস্টেবলে একচল্লিশ মার্কস কাট গিয়েছে এবার হায়েস্ট কাট অফ গিয়েছে একচল্লিশ মিনিমাম ম্যাক্সিমাম না মিনিমাম মানে একচল্লিশ থেকে ষাটের ভিতরেই সবাই আছে অন অ্যাভারেজ সবাই একই ঠিক আছে এবার কি হচ্ছে এখানে ইংলিশ নিয়েই সবেরই সমস্যা ইংলিশটাকে একটু বেশি প্র্যাকটিস করো ইংলিশের জন্য বই দেখিয়ে দিলাম ওই বইগুলো থেকে প্র্যাকটিস করো তাইলেই হবে ম্যাথস রিজনিংকে বেশি ফোকাস করতে হবে ম্যাথ রিজনিং দিনে এক ঘন্টা দেড় ঘন্টা করে সলভ করো হয়ে যাবে কারণ যারাও প্রিলিমস কোয়ালিফাই করেছে ম্যাথস রিজনিং তাদের ভালো আছে আমি বুঝতেই পারছি ঠিক আছে তোমরা বেশি ফোকাস দিতে হবে তোমাদেরকে ইংলিশে এবার নেক্সট হচ্ছে এটা একটা স্লট কমপ্লিট যারা কোয়ালিফাই করেছিল নেক্সট স্লট হচ্ছে যারা জাস্ট দুই তিন সেকেন্ডের জন্যে রান কোয়ালিফাই করতে পারেনি কিংবা তি তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড বেশি লাগছে পনেরো সেকেন্ড বেশি লাগছে তো তোমাদেরকে বলছি দেখো রান তোমরা বুঝতেই পারছো তোমাদের পড়াশোনা তোমাদের ঠিকঠাক টুকটাক আছে তোমরা কোয়ালিফাই করার মতন নিজেকে তৈরি করে নিয়েছো নিজেকে এবার কি করতে হবে ফিজিক্যালি ফিট করতে হবে ফিজিক্যালি ফিট করার জন্য এবার তোমাদেরকে বলছি প্লিজ রান ছাড়বে না এবার কি হয় ঠান্ডা সময় আসলো এই ঠান্ডা চলে আসছে ঠিক আছে একটু ঠান্ডা শীতটা যাক তারপরে রান স্টার্ট করবো তারপরে আরে এত গরমে কি দড়া হয় তারপরে গরমে চলে গেলো তারপরে আরে বৃষ্টিতে আরে মাঠ ভিজে গেছে মা কাটা মাঠে ধরতে পারবো না দিয়ে তারপরে আবার চলে আসবে ঠান্ডা হয়ে গেলো এই বছর করে ল্যাথর বাঙালিরা কোথায় পিছিয়ে চলে যায় কি হচ্ছে তোমাদেরকে নিজের যে মাঠটা আছে যে প্রিপারেশন তোমরা এই এক সপ্তাহ দশ দিনে প্রিপারেশন করেছো ওটা যদি তোমরা সত্যি নিজেই নিজেকে প্রশ্ন জিজ্ঞেস করো যদি তোমরা এক মাসে এই এই প্রিপারেশনটা করতাক তোমরা কি ধরতে পারতাক না ডেফিনেটলি পারতাক সবই পারতাক তিন মিনিটে আটশো মিটার আরামসে পারা যায় তো এটা কি হচ্ছে তোমাদের নিজেকে খাটাও ঠিক আছে ফিজিক্যালি ফিট করো এখন থেকে কন্টিনিউ রাখো এটাকে যেটা তোমরা এই এক সপ্তাহ চালিয়েছো না এটাকে কন্টিনিউ রাখো প্লিজ রাখো দুদিন রেস্ট লাও একদিন রেস্ট লাও কিন্তু কন্টিনিউ রাখো ডেলি মিনিমাম তিরিশ থেকে এক ঘন্টা তোমরা মাঠে দাও তাহলে নিজের ফিজিক্যালি ফিট হয়ে যাবা ঠিক আছে তো তোমাদেরকে বলছি তোমাদেরকে আলাদাভাবে পড়াশোনা তো সেই লেভেল লাগবে না তোমরা বুঝে নিয়েছো কেমন টাইপের এক্সাম হয় কেমন করে কোয়ালিফাই করতে হবে তোমাদেরকে নিজেকে ফিজিক্যালি ফিট করতে হবে তাহলে তোমরা এটাকে কন্টিনিউ রাখো তোমাদেরকে আগে থেকেই বলছি কারণ কি হচ্ছে নেক্সট রিক্রুটমেন্ট আসছে যারা নতুন ক্যান্ডিডেট আর যারা জাস্ট কিছু মার্কসের জন্য কিছু পয়েন্টসের জন্যে কিছু সেকেন্ডের জন্যে কোয়ালিফাই করতে পারি তোমাদের জন্যে বলছি কেপির কনস্টেবলটা ছাড়ছে তারপর হচ্ছে তোমাদের ডাব্লিউপির এসআই আর কনস্টেবল নেক্সট আগেন ছাড়বে লাস্ট লট ছাড়বে যেটা চব্বিশ হাজার নেবে বলেছিল সেটা লাস্ট লট ছাড়বে তারপরে পাঁচ ছ বছর বসে থাকো আর কোনো রিক্রুটমেন্ট হবে কি ঠিক নাই তো কী হচ্ছে তোমাদের সেপ্টেম্বর অক্টোবর দিকে আই থিঙ্ক ছাড়তে পারে আর কেপি তো নেক্সট মাসে ছাড়বে তোমাদের তো তার জন্যে তোমাদেরকে বলছি প্রিপারেশনটা যদি করছো তাহলে কন্টিনিউ রাখো এটাকে যারা আশা ছেড়ে দিচ্ছে আর হবে কি হবে না ডেফিনেটলি হবে এই বছরই তোমাদের নেক্সট রিক্রুটমেন্টও এই যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে এটা তো দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্ট হচ্ছে দু হাজার বাইশ সালে তো রিক্রুটমেন্ট ছাড়ি দু হাজার একুশে তো রিক্রুটমেন্ট ছাড়েই নি তাই দু হাজার একুশ আর বাইশটা মিলিয়ে একসঙ্গে তোমাদের রিক্রুটমেন্টটা ছাড়বে তাই তোমরা আশা ছেড়ে দিও না তোমরা প্রেপারেশন স্টার্ট করে রাখো মানে কন্টিনিউ রাখবা ছেড়ে দিবা না বা স্যারটুকুই বলা ছিল আর বাদ বাকি কোর্সগুলো যখনও আমি স্টার্ট করব তোমরা সবাই ম্যাসেজ করছো তো ঠিক আমি তোমাদেরকে জানিয়ে দেবো কারণ কি হচ্ছে সবার পিইটি এন্ড পি হচ্ছে আমি কেন স্টার্ট করছি না বুঝতেই পারছো এবার পিইটি এন্ড পি এম পি এম টি হওয়ার আগে এখন যখন স্টার্ট করেছিলাম মানে কাছাকাছি ছশো সাতশো জন ক্যান্ডিডেট জয়েন করেছিল এবার কী হচ্ছে তার ভিতরে কাছাকাছি একশো ক্যান্ডিডেট কী ফেল করে গেলো পিইটি অ্যান্ড পি তাদের কি পয়সা নষ্ট হলো না চারশো টাকা করে তারা পে করেছিলো কাছাকাছি একশো জন কোয়ালিফাই করতে পারেনি রানে তাহলে কী হয়ে গেলো তাদের প্রিপারেশানটা নষ্ট হয়ে গেলো তার জন্য কী হচ্ছে আগে পিইটি এন্ড পি এম টিটা হয়ে যেত কোয়ালিফাই অনেক নতুনজনও করবে পুরাতন জন যারা আছে তোমরাও করবা পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে ঠিক যেমন করে আগে প্রিপারেশান তোমাদের করাতাম সপ্তাহে একদম একদম টেনে পড়ে তোমাদেরকে পিছিয়ে লেগে থাকতাম তখন করে তোমাদেরকে প্রিপারেশানটা করিয়ে দেবো ঠিক আছে তো এখন একটু আমার কাছে সময় আছে আমি ডাব্লিউসএসটাকে ট্রেনে দিই তারপরে তোমাদেরকে ম্যাচটাকে স্টার্ট করে দেবো তো এতটুকুই জাস্ট বলা ছিল और यदि हमें इफेक्ट तो ভালো লাগে থেকে প্লিজ চ্যানেল কে সাবস্ক্রাইব করবা আর যদি বেশি ভালো লাগিছনি फ्रेंड्स देखे शेयर করবা আর ক্র্যাশ কোর্স গুলো জয়েন করার জন্য 9609714558 এটা হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার এটা ইনস্টিটিউটে থাকে এই নম্বরে জাস্ট হোয়াটসঅ্যাপ করে রাখবা স্যার আমি এই কোর্সটা জয়েন করতে চাইছি মানে যে কোর্সও জয়েন করতে চাইছো সেটা আমাকে বলে দিবা যখন আমি তোমাদেরকে পেড কোর্সগুলো স্টার্ট করে দেবো তোমাদেরকে জানিয়ে দেবো আপডেট ঠিক আছে তো আলাদাভাবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে আছে ওখান থেকে জয়েন করে করেও আর ডাব্লিউসএস ব্যাচটা যদি তোমরা জয়েন করতে চাইছো তো ডেফিনেটলি ওটাও জয়েন করতে পারো থ্রি হান্ড্রেড রুপিস আমি চার্জ করছি তো সেটা এখন ক্লাস কাছাকাছি কুড়িটা হয়ে গেছে তো তোমরা ওটা জয়েন করে নিও উনিশ তারিখে তোমাদের এক্সাম তো মেমাসে টু হানড্রেড সিলেবাসটা কমপ্লিট কই দিব তো আসকিউডিজ নাতে फ्रेंड्स দ্যাটস অল থ্যাঙ্ক ইউ